আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব মেটাল ডিটেক্টর নিয়ে। মেটাল ডিটেক্টর কিভাবে কাজ করে? দেশে বোমা ও আত্মঘাতী হামলার ঘটনাগুলোর পর বিভিন্ন অফিস আদালত প্রতিষ্ঠান ও স্থাপনায় সন্দেহভাজনদের শনাক্ত করার জন্য মেটাল ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে। এটা মূলত বৈদ্যুতিক সংকেত আদান প্রদানের মাধ্যমে তথ্য সংগ্রহ করে, সাধারণত ভিএলএফ, ভেরি লো ফ্রিকোয়েন্সি প্রযুক্তি বেশি ব্যবহার হয়। এই যন্ত্রের ভেতরে রয়েছে দুইটি তারের কুণ্ডলী, বাইরের দিকে থাকে একটি ট্রান্সমিটার কয়েল আর ভেতরের দিকে থাকে রিসিভার কয়েল। ট্রান্সমিটার কয়েলের কাজ হল এর তারের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিচালনা করা, একবার একদিকে আর এর পরক্ষণেই বিপরীত দিকে বিদ্যুৎ চালনা করা হয়। প্রতি সেকেন্ডে হাজার হাজার বার বিদ্যুৎ পর্যায়ক্রমে দুই বিপরীত দিকে চলতে থাকে। কয়েলের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে তার চারপাশে একটি বিদ্যুৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়। প্রতিবার বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে চুম্বক ক্ষেত্রের মেরুও পরিবর্তন হয়। এখন চুম্বকীয় বল রেখাগুলো কোনো ধাতব পদার্থে বাধা পেলে আলোড়ন সৃষ্টি হয়। এই পরিবর্তন রিসিভার ট্রান্সমিটার কয়েলে ধরা পড়ে এবং সে তাকে বর্ধিত করে পিপ পিপ শব্দের মাধ্যমে প্রকাশ করে। এজন্যই মেটাল ডিটেক্টরের আর্টস ওয়ে দিয়ে যাওয়ার আগে পকেটের চাবি, মোবাইল ফোন, কয়েন বা ধাতব পদার্থের জিনিসপত্র আর্চের বাইরের একটি পাত্রে রেখে গেট অতিক্রম করতে হয়। এরপরেও সিগন্যাল পাওয়া যেতে পারে, তখন হাতে ব্যবহারযোগ্য মেটাল ডিটেক্টরের সাহায্যে পুনরায় পরীক্ষা করে দেখা হয় সেই সিগন্যাল কি ছোটখাটো কোনো ধাতব বস্তুর জন্য এসেছে নাকি ওই ব্যক্তি শরীরে লুকিয়ে কোনো বিপজ্জনক অস্ত্র ব্যবহার করেছেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।